হ্যালো 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 সবাইকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকেই, আমিও সেই একই কথা বলবো, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতো প্রত্যেকেই ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বেসিক্যালি আমাদের বাড়িতে থাকা পয়লা বৈশাখ, কোথাও যাওয়ার নেই, বাড়িতেই থাকতে হবে, ভালো লাগুক চাই নাই লাগুক। তাই জন্য আমি বাড়িতে থেকেই রেডি হয়ে নিয়েছি, সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। আমার আজকে একটা কাজ আছে, তার জন্য আমি আমার বরকে ধরেছি, ওর সঙ্গে আমি ওর অফিস যাব, কারণ ওর অফিসেই ওই কাজটা না গেলে হবে না, আমাকে যেতেই হবে, বাধ্যতামূলক, তার জন্যই বেরোচ্ছি। তাই প্লিজ আমাকে কেউ গালাগালি করবেন না যে আপনি কেন ঘর থেকে বেরোচ্ছেন বা তুমি কেন ঘর থেকে বেরোচ্ছো। প্রয়োজনে বেরোচ্ছি, খুব প্রয়োজন। আমি যবে থেকে লকডাউন স্টার্ট হয়েছে আমি তবে থেকে ঘরেই আছি। এই আজকে আমি প্রথমবার বাড়ির বাইরে পা দেব। কোথায় যাব? বরের অফিসে। কি করতে? আমার বরকে খুব টর্চার করতে, জ্বালাতে। আর বেসিক্যালি আমার কিছু বললাম, আমাদের বেসিক্যালি চান ঠান করে আমি রেডি হয়ে নিয়েছি, ও রেডি হয়ে যাচ্ছে প্রায়, আর খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। লাঞ্চ আমরা ওখানেই করবো, কারণ ওকে অফিস থেকে লাঞ্চ দেয়, তো আমাকেও আজকে খাওয়াবে, ওকে খাওয়াবে বলে আমাকেও আজকে খাওয়াবে ওর দৌলাতে। আমি অনেক কাজ করছি, অনেক কাজ করতে সবসময় কাজ এমন এমন বলে আপনাকে চালাতে এসেছি। ওই ছাড়ার কাজ কেন তোমার জ্বালাই, তুমি জ্বালাই বলো না, না বলো একবার যা অবস্থা চারপাশে, আর কিছু মনেও থাকে না, না সময় না ডেট না বার। আজকে আমরা পয়লা বৈশাখে দুপুরবেলা লাঞ্চ করছি, কি যেন একটা ডিম সেদ্ধ, গোটা একটা ডিম সেদ্ধ বলতে। তুই দেখতেছি কেন কি আছে এটার ভিতর, কাজ করবি না, আমাকে নিয়ে এসছো, কিছু খাওয়ালি না তো, তুই খাওয়ালি না কিছু খেতে পারছি, তোমাকে ভালো ভালো কাজ করে খাওয়া।
কেমন লাগছে আমাকে চশমাটা পরে? এই চশমাটা আমি নতুন নিয়েছি আমার পরের থেকে, তাই তো? সন্ধে হয়ে গেছে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু আমাকে আমাকে নিয়ে এসছে, নিয়ে এসে খালি কাজ করাচ্ছে, এত কাজ করেছে না আমি আর পারছি না কাজ করতে, বিশ্বাস করুন। একটু না খাবার দিয়েছে, না একটুখানি জল খাইয়েছে, কিচ্ছু না, খালি একটা ডিম শুদ্ধ খাইয়ে বসে রেখেছে। রাস্তায় বেরিয়ে যে খেয়ে যাবো, সব তো দোকানও বন্ধ, কিছু তো খাবারও পাবো না। তাহলে এইভাবে বসে বসেই আমার পহেলা বৈশাখ কাটিয়া গেলে, আপনাদের কীভাবে কাটিলে আপনারা অবশ্যই জানাইবেন আমার। কিন্তু সারাটা দিন আজকে বসে 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 শেষ, জাস্ট শেষ। বাড়ি যাবো, কিছু একটা বানাবো, খাবো, ঘুরে যাবো। অনেক হয়েছে ভাই আমার পয়লা বৈশাখ, আমি আর কোনো দিনে এর অফিসে অন্তত আসবো না। দেখুন নিজের রেস্ট নেবেন, আমি বসে থাকবো। একটা 10-20 টাকার রসগোল্লা ঢুকে দেবে, মুখটা বন্ধ করো। আমি বসে বসে হাঁপিয়ে কোনোদা আসবে না, তোমার বউ আসছে না, তুমি বাড়ি চলো। আজকে অনেক কাজ করে নিয়েছো তুমি, কি গো? কাজ করতে করতে ডিস্টার্ব একদম বন্ধ করে দাও। তুমি অনেক কাজ করো, একটুখানি অমন ডিস্টার্ব করলে কিছু হয় না। আমি যখন রান্না করি তুমি যখন আমাকে ডিস্টার্ব করো, তখন তখন কি হয়? আমাকে নিয়ে এসে অপমান করা? আসছে খাবার দাও। কি আসছে? এইরকম ধর্মপত্নীর সঙ্গে এইরকম ব্যবহার? আমি যখন ধর্ম করতে আমার জন্য আনিয়ে নিজেই খেয়ে নিলে একা একা? ধন্যবাদ খাওয়ানোর জন্য। যা খাবে খাবে রেখে দাও, খাচ্ছ না? আলু ভেজেছি, মাছ ছিলাম, আলু ভাজা, ডিম ভাজা, আলু সেদ্ধ, আলু সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা ভেজে মাখা। তো সেদিন যা খেয়েছি পান্তা, ওই পান্তার কোনো তুলনা হয় না। তো আমার সারাটা দিন আজকে ভালোই কাটলো, খুব আনন্দে কাটলো। যা হয় এই বোরিং জীবনে, ঘরবন্দির জীবনে যেইটুখানি আনন্দ আসে এটাই অনেক, এটাই কম কি বা ক্ষতি কি, তাও তো এইটুখানি তো পেলাম। এবার যাই হোক, আজকে আমার এই পহেলা বৈশাখটা আলটিমেট ভালোই কাটলো। টিফিনে বিকেলবেলা চপ খেলাম, আলুর চপ, পেঁয়াজি, অনেক দিন পর খেলাম, মুড়ি ছিল না,
তো শুধু চপটা দিয়েই খেলাম। আবার রাত্রেবেলা কী খাবো জানি না, এখনও কিছু ঠিক করিনি রাতে কী রান্না করব। আমি টায়ার্ড নই, কিন্তু রান্না করতে না খুব একদম ইচ্ছে করে না মাঝে মাঝে, আবার মাঝে মাঝে রান্না করতে খুব ভালো লাগে। তো ঠিক আছে, দেখা যাক, আমার তো দিনটা ভালো কাটলো, আপনারাও ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলে আমাকে দেখতে থাকুন। ওকে, বাই 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 বাই, আর কিচ্ছু বলার নেই। টাটা, গুড নাইট।